হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি এস এম ব্লগে আজকের রেসিপিতে দুই রকমের সময় রান্না একসাথেই শেয়ার করলাম সময় বাঁচিয়ে খুব অল্প সময়ে আপনিও দুটি সেমাই রান্না করে নিতে পারেন খুবই সহজে আজকের রেসিপিতে আমি ওই প্রসেসটাই দেখিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন প্রথমে আমি রান্না করে নিচ্ছি জর্দা শ্যামাই জর্দা শ্যামাইয়ের জন্য যা যা লাগছে এখানে নিয়েছি আমি চিকন শ্যামাই দুই প্যাকেট গুঁড়া দুধ নারকেল কুচি চিনি কিশমিশ বাদাম কুচি ঘি আর আস্ত গরম মশলা এখন চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি আর দিচ্ছি গরম মশলা এখানে আমি নিয়েছি দুই প্যাকেট চিকন শ্যামাই সে মাইটাকে হাত দিয়ে ভেঙে গরু করে নিতে হবে আর গিয়ের সাথে ভালো করে বেজে নিতে হবে এই বাজার কাজটা একটু সময় নিয়ে করবেন তাহলে জর্দা শ্যামাইটা খেতে যেরকম ভালো লাগবে দেখতেও জোর জোরে হবে এখন দিয়ে দিচ্ছি চিনি আর কিশমিশ চিনি আর কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি চার কাপ গরম পানি এক প্যাকেট স্যাময়ের জন্য দুই কাপ পানি দিলে স্যাময়টা জুড় জুড়ে হবে যেহেতু আমি জর্দা সামাই রান্না করছি এখানে দিয়ে দিচ্ছি জর্দার রং চাইলে আপনারা এটা স্কিপও করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি গুড়া দুধ আর নারিকেল কুচি দুধ আর নারিকেল কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি বাদাম কুচি দিয়ে আমি আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমার শ্যামায়ের পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর শ্যামাইটাও জর হয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ায় শ্যামায়ের গ্রানটা আরও ভালো আসবে এখন আমি রান্না করে নিচ্ছি নবাবীর শ্যামাই নবাবি শ্যামাইয়ের জন্য আমি এখানে নিয়েছি দুই প্যাকেট লাচ্ছা শ্যামাই নিয়েছি লিকুইড দুধ চিনি ঘি কিশমিস কাস্টার্ড পাউডার কুচি কন্ডিস মিল্ক এবং নারকেল এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি তারপর দিয়ে দিচ্ছি লাচ্ছি শ্যামাই শ্যামাইটাকে আমি সময় নিয়ে ঘিয়ের সাথে বেজে নিচ্ছি কিছুটা বাজার পর আমি এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে আমি আবারও বেজে নিচ্ছি সময়টা বাজা হয়ে গেলে তারপর প্লেটে উঠিয়ে আমি একটি সাইডে রেখে দিচ্ছি এখন একই প্যানে আমি লিকুইড দুধ কাস্টার্ড পাউডার চিনি আর কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে কেউ লবণ খেতে চাইলে সামান্য লবণও দিতে পারেন এখন নারিকেল কুচি বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে মিশ্রণটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি এই মিশ্রণটাকে খুব সময় ধরে জাল করতে হবে না যেহেতু আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি নবাবী সময়ের জন্য আমার ক্রিমটা রেডি এখন পরিবেশন করে নিচ্ছি প্রথমেই ক্রিম তারপরে শ্যামাই তারপরে ক্রিম তারপরে আবার শ্যামাই দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি তারপর সব শেষে আমি ওপরে কিছু বাদাম কুচি আর কালার করা কিছু শ্যামাই বাজা দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার আজকে দুটি শ্যামাই রান্না শেষ আমার শ্যামাই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমি আশা করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে করে আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা রেসিপিতে আল্লাহ হাফেজ